গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 9টা। তো আজকে রবিবার, রবিবার তো জানো একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর দেখো কি করা রোদ উঠেছে না, ভীষণ ভয় লাগছে এত করা রোদ। বাপরে বাপ, অনেক কাপড় আছে টিকলুর, তো আমারও আছে, এগুলো সব আজকে ধুয়ে দেবো। তারপরে নিজে ব্রাশ করব, ব্রাশ করে তারপরে চলে যাব রান্না করে টিফিন বানাতে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই কাজগুলোই আর কি রোজ করি, তো সবসময় তো তোমাদের দেখাতে ভালো লাগে না, এর জন্য আজকে দেখালাম যে আমি সকালে উঠে আজকে কি করি। বাট এই কাজের জিনিসটা রোজ রোজ দেখালে তোমরা একটু বোরিং পেয়ে যাবে, এর জন্য আমি মিলিয়ে গুছিয়ে গাটিয়ে মানে ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভিডিও একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করি তোমাদের কাছে, যেন তোমরাও কোনো বোরিং ফিল না করো। তো এই ওয়ার্ড্রোপে দেখো আমার উপরে কোটাগুলো পুরো খালি হয়ে গেছে। আমার আরেকটা স্টোরেজ ওয়ার্ড্রোপ আছে যেখানে আমি সমস্ত গালামাল জিনিস রাখি, আর এখানে অল্প স্বল্প রাখি যেহেতু রান্নাঘরে টুকিটাকি যাতে হাতের সামনে পাই। তো আমার ওই ওয়ার্ড্রোপে যা যা আছে সব এখানে বক্সের মধ্যে আর কি ভরতে হবে, জিনিসগুলো খালি হয়ে গেছে, তো সময় পাচ্ছি না, তো আজকে সানডে আজকে ভরে নেব। আর প্রথমে আমি ভাবছিলাম চাউমিন খাবো না ইপি খাবো, তো একবার টিকলোকে বলছি কি চাউমিন বানাবো, একবার ও হ্যাঁ বলছে একবার না বলছে, তো আমি একবার ইপি নিচ্ছি একবার মানে থাকবো, তো পরে দিয়ে বলছে যে না ইয়াপি বানাও ইয়াপি খাই। গুড মর্নিং, তো কেমন আছো বন্ধুরা? কি আমার জামাই খুব সর্দি? আমার সর্দি খুব, এতদিন আমাকে বলতো আমি বলে খালি নাক ছাড়ি, আর নিজে নাক ছাড়ির জন্য কাউকে বলতে লাগে না যে এতদিনও নাক ছাড়া, দুই তিন দিকে কন্টিনিউ নাক ছেড়ে যাচ্ছি। আরে না গো, এসি হাওয়া বহুত খায়, এই যে যতদিন ধরে গরম পড়েছে সারা কোন ওর এসি লাগবে, আর ঠান্ডা জল তো প্রচুর খায়, অ্যাকচুয়ালি গরমটা বহুতই পড়েছে। বাট বাইরে তো অনেক গরম, এখানে অলমোস্ট 36 ডিগ্রি, কাল কালকে পড়েছিল 36 ডিগ্রি, তার আগের দিন 35। আমি এককালে মাস্টার শেফ ছিলাম রেডিশন রুটে, তারপরে বেশি ভালো খাওয়া বানায় বললে আমাকে বার করে দিল, গরমে খেতে ইচ্ছা করে না, মাংস খেতে ইচ্ছা করে না, মাছ খেতে ইচ্ছা করে না, ডিম খেতে ইচ্ছা করে, আবার গরমে খাওয়াটা বা দুধের না হলে তাও খাওয়া যায় না। কিছু বাজার নিয়ে আসবো, আমি কিচেনে রান্না করবো ওভেনে, ফ্যান দিলে তো আমার গ্যাসই নিভে যাবে না, এই জন্য কবে ফ্যান লাগিয়ে দিতাম, এই জন্য ওকে বলি সিম্পল কিছু বানাও, একটা আইটেম বানালে হবে, একটা হল রুমে একটা বাথরুম, বেডরুমে তো আছে, বেডরুমে তো দরকার নেই, লাগলে খাওয়া স্যাক্রিফাইস করবো,
আইটেম স্যাক্রিফাইস করবো, তাও এসি লাগাবো না ফ্রিজের এত আরাম দিব নাকি। ছাদের মধ্যে নিয়ে যাবে রেখে দিবে সেলুনটা কেন বাবা। আচ্ছা পান্ডু মালিকের সেলুন গুলো তো যায় মানুষ, পান্ডু মালিকের সেলুন গুলো বাবা ফালতু সেলুন, পান্ডু মালিকা ছেলে মুলা কাটতে পারে না, পান্ডু মালিকার কোন মানুষ আছে আমাদের? হ্যাঁ সেলুন সেলুন মানুষ করে দেখে, সেলুনে মানুষ করে দেখে, পান্ডু মানুষ গুলা করতেছে না ওদের, পান্ডু মানুষ গুলা দেখে না নি দেখো। নিজেরা যখন বিউটি পার্লার যায় ঠিক আছে, এই যে চুলটা স্ট্রেট করতে গেছিল কত ঘন্টা লাগিয়েছিল জানো? 6 ঘন্টা। ওটা সবাই জানে চুল স্ট্রেট করতে, ওটা এইটাও সবাই জানে যে ছেলে মানুষের চুল কাটতে গেলে দেরি হবেই। তো টিকলুর সাথে কথা বলতে বলতে তারপর টিকলু বলছে দাঁড়াও তোমাকে আগে আমি বাজারটা দিয়ে যাই, আর আজকে যেহেতু বাজার একটু দেরি করে গেছে তো কোনো রকমে আমি বলেছিলাম একটু ছোটো মাছ খাবো, তো ছোটো মাছ পাইনি, আর চিকেন তো খাবোই না যেই গরম, তো ইলিশ পেয়েছে তো আজকেও আর কি। তো ওই দিন ইলিশটা বানিয়েছিলাম কাটি কুচু আলু বেগুন দিয়ে বানিয়েছিলাম, দুর্দান্ত হয়েছে, এতটা টেস্ট হয়েছে কি বলবো। তো আজকে ভাবছি কাটি কুচু দেবো না, খালি আলু বেগুন দিয়ে আর কি বানাবো সিম্পলের মতে। আজকে কাটি কুচু দিব না, নলে নির্মল আর কি বকবে, রোজ রোজ কুচু খাওয়া তো ভালো না, তো এর জন্য আর কি আলু বেগুন দিয়ে আর কি করবো। আর লঙ্কাটা দেখো কেটে নিয়েছি, আর ইলিশ মাছ 4 পিস নিয়ে নিলাম, 4 পিস দিয়ে আর কি বানাবো। আর লেজাটাও নিয়ে নিয়েছি, কেন লেজা খেতে আমি ভীষণই পছন্দ করি। এই যে ভাজা হচ্ছে করকড়া ভাজা, ও হো মুখেটা জল আসলো গো। তো ভাজাটা হয়ে গেল, করকড়া করে ভাজলো, যেটা আমি অনেক ভালোবাসি করকড়া ভাজা। একটু ইলিশ মাছের গন্ধটা শুনেই আমার কেন কেন জানি আর খেতে ইচ্ছা করে না, পেটটাই ভরে যায়। লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, তো এটা ভালো মতন ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো আর কি জল।
ফ্রাই আমার হয়ে গেছে খুব সুন্দর করে আর কি, ফ্রাই হয়ে গেছে একবারে। তখন আর কি জল দিয়ে দেব, জল দিয়ে দিলে তারপরে আর সাথে সাথে আর কি আমি মাছটা দিয়ে দেবো। যেহেতু মাছটা আমি কড়া ভেজেছি তো মাছ ভাঙার কোনো চান্সই নেই, আর গরম তো খুব, এর জন্য জলদি জলদি আর কি করে খেয়ে দিয়ে আর কি মানে রেস্ট নেব। রান্না করে আর কি বেশি টাইম থাকাই যাচ্ছে না এতটাই গরম, নাহলে আমি ইলিশ মাছ কোনোদিনও সাথে সাথে দিই না, নামানোর সময় দিই আর কি, বাট উপায় নেই কী করবো আর। চলে আসলাম ভাতটা খেয়ে। তো ফ্লিপকার্ট থেকে আজকে দুটো জিনিস এসেছে, ভেবেছি তোমাদের কাছেও শেয়ার করব। তো আমি তো সবার আগে এটা খুলেছি বাট প্যাকেট খুলে দেখিনি। এটা আমি অর্ডার দিয়েছিলাম পাপোশ, তো আমি খুলব তোমাদের সামনে। আমি ভাবছি পাইনি এটা এতটা বড় আসবে, খুব বড় এসেছে। পাপোশ অর্ডার দিয়েছিলাম চারটা, তো এই ডিজাইনের পাপোশগুলো খুব ভালো লাগলো, আর ওখানে দেখাই ভাবছি তোমাদেরকে। দেখলো পাপোশগুলো ভালো এসছে না? এই দেখো কি সুন্দর এই প্যাটার্নটা এসেছে দুইটা। আমি নিজের জন্য শপিং করি বলে প্লাস একটু ঘরের জন্য টুপিটা একটু করি। ভালো লেগেছে। তো গরম দিনে পরার জন্য খুব সুন্দর একটা জামা অর্ডার দিয়েছিলাম, তো জামাটার কালারটা আর জামাটার প্রিন্টটা আমার ভীষণই আর কি গর্জিয়াস লেগেছে, একদম সিম্পল লুকে খুব দারুণ লাগে। তো আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর আসবে।